বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আমার ট্রেডিশনাল কুকিং চ্যানেলে চাইনিজ রেস্টুরেন্টগুলোর বহুল পরিচিত একটি খাবার ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস মূলত রান্না করা ঠান্ডা ভাত তার সাথে কিছু ইনগ্রেডিয়েন্টস যেমন ডিম সবজি মাছ বা মাংস একদম হাই হিটে ফ্রাই করে নেওয়া হয় খুবই সহজ হাতের কাছে থাকা খুবই অল্প উপকরণে কম সময়ে এটি রান্না করা যায় শুরুতেই আমাদের লাগছে রান্না করা ঠান্ডা ভাত এখানে দুই কাপ পোলাওয়ের চাল ওয়ান টেবিল স্পুন তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে নাইনটি পারসেন্ট সেদ্ধ করা আছে হাড় ছাড়া মুরগির মাংস দেড় কাপ পরিমাণ আছে ছোট ছোটো টুকরো করে নেয়া নিয়েছি মাঝারি সাইজের এক কাপ পরিমাণ চিংড়ি মাছ এখানে নিয়েছি মাঝারি সাইজের পাঁচটি ডিম বড় ডিম হলে চারটি হলেই হবে মুরগির মাংস আর চিংড়ি মাছ মেরিনেট করতে আমাদের লাগবে লেবু রসুন বাটা কর্নস্টার্চ আর পরিমাণ মতো লবণ মুরগির মাংস মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ টিস্পুন পরিমাণ রসুন বাটা টু স্পুন পরিমাণ কর্নস্টার্চ ওয়ান টিস্পুন পরিমাণ লেবুর রস সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একইভাবে চিংড়ি মাছগুলো আমাদের মেরিনেট করে নিতে হবে টি টিস্পুন পরিমাণ রসুন বাটা ওয়ান টি স্পুন পরিমাণ কর্নস্টার্চ পরিমাণ মতো লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সাদা গোলমরিচের গুঁড়ো কোয়াটার টিস্পুন দিচ্ছি চিংড়ি মাছ হাফ টিস্পুন দিচ্ছি মুরগির মাংসে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে অল্প পরিমাণ গোলমরিচ আর লবণ দিয়ে ডিমগুলো বিট করে নিয়েছি সবজিতে যা লাগছে বাঁধাকপি কুচি গাজর কুচি গ্রিন পেপার রেড পেপার গ্রিন অনিয়ন গ্রেড করা রসুন লাগবে ওয়ান টি স্পুন পরিমাণ লাগবে সেসিমি অয়েল কালো গোলমরিচের গুঁড়ো সাদা গোলমরিচের গুঁড়ো রেস্টুরেন্টগুলোতে সাধারণত দুই ধরনের ফ্রায়েড রাইস লক্ষ্য করা যায় এক সয়া সসে মেরিনেট করা ব্রাউন ফ্রায়েড রাইস দুই লবণে মেরিনেট করা হোয়াইট ফ্রায়েড রাইস আজ আমি সয়া সস ছাড়া ফ্রায়েড রাইস রান্না করব। চলুন তাহলে শুরু করা যাক কড়াইয়ে টু টেবিল স্পুন তেল গরম করে হাই হিটে ফেটানো ডিমগুলো ভেজে নিতে হবে ডিমগুলো বেশি ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে নরম থাকতে থাকতেই ডিমগুলো নামিয়ে নিতে হবে কড়াইয়ে আবারও কিছুটা পরিমাণ তেল গরম করে মুরগির মাংসগুলো ভেজে নিতে হবে প্রায় পাঁচ ছয় মিনিট মুরগির মাংসগুলো ভেজে নেওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে আরও চার মিনিটের মতো চিংড়ি মাছ আর মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি এখানে কিছুটা জায়গা করে খানিকটা তেল দিয়ে গ্রেট করা রসুনগুলো ভেজে নিব মাছ মাংস দুটোই আমি রসুন দিয়ে মেরিনেট করে রেখেছিলাম সে কারণেই গ্রেট করা রসুনটা আমি পরে ভেজে নিচ্ছি যেন রসুনের স্মেলটা সবজি এবং ভাতের সাথে অটুট থাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কনস্টার্চের আঠালো ভাবটা আর দেখা যাবে না তখন একে একে সব সবজিগুলো সবজিগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর হাফ স্পুন পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো এখন সবজিগুলোর সাথে অল্প অল্প পরিমাণ ভাত দিয়ে মিশিয়ে নিতে হবে সবজির সাথে ভাতগুলো ভালোভাবে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি কেটে রাখা স্প্রিং অনিয়নগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ব্ল্যাক পেপার আর ওয়ান টি স্পুন পরিমাণ সেসেমি অয়েল সেসেমি ওয়েলের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এটার ফ্লেভার অনেক স্ট্রং এটা কিছুতেই বেশি ব্যবহার করা যাবে না সব শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ফ্রায়েড রাইস যেমন খুব হাই হিটে রান্না করতে হয় তেমনি খুব ফাস্ট নাড়াচাড়া করতে হয় তৈরি হয়ে গেল আমার চিকেন উইথ শ্রিম্প ফ্রায়েড রাইস আমার এই রেসিপিটি যদি আপনাদের কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলে যাবেন না ধন্যবাদ